আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভাষণ। মানে উনি যে ভঙ্গিতে কথা বলেছেন, যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন, যেভাবে কথা বলেছেন এবং এই কথাগুলির প্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন উপস্থিত যারা ছিলেন সেখানে দর্শক শ্রোতা সেই অধিবেশন কক্ষে তাদের যে প্রতিক্রিয়া, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এরকম মানুষের কাছ থেকে অভিনন্দন পাওয়া, সমর্থন পাওয়া গত কয়েক বছরে সম্ভবত হয়নি। আমাদের এর আগের দিনে প্রধানমন্ত্রী গিয়েছেন, উনিও এরকম ভাষণ দিয়েছেন, কিন্তু ওনার ভাষণগুলো আমাদের কাছে যেমন ওখানকার যারা উপস্থিত ছিলেন তাদের কাছেও তেমনি মেকি বলেই মনে হতো। প্রফেসর ইউনুসের ভাষণের কয়েকটা দিক নিয়ে আমি আজকে একটু সংক্ষেপে কথা বলতে চাই। যে কথাটা বলবো প্রথমে, উনি ভাষণটা শুরু করেছেন কীভাবে? উনি কিন্তু ভাষণটা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এবং একই সঙ্গে ভাষণটা দিয়েছেন উনি বাংলা ভাষায়। প্রফেসর ইউনুস, মানে ওনার অনেক ভাষণ আমি বিভিন্ন সময় শুনেছি, অনেক ইন্টারন্যাশনাল ফোরামে ওনার ভাষণ আমি শুনেছি, ইউটিউবে গেলে আপনারাও শুনতে পাবেন, উনি প্রচুর লেকচার দিয়ে থাকেন বিদেশে, এবং ওনার সব লেকচার আমি যেহেতু পেয়েছি সব ইংরেজিতে পেয়েছি। উনি অত্যন্ত ভালো ইংরেজিতে ভাষণ দিতে পারেন, ইংরেজি বলতেও পারেন। সেরকম একটা লোক, আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন একজন লোক যখন বাংলায় ভাষণ দেন এবং সেটা উনি যেভাবে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের যে জাতির ঐতিহ্য, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণে সারা দুনিয়ার আমাদের দেশের এই অভ্যুত্থানটা কী করে হলো, কীভাবে ওনারা ক্ষমতায় এলেন সেই বিষয়গুলি যেমন বলেছেন, একই সঙ্গে তিনি সারা দুনিয়াতে এখন কী চলছে, কোথায় কোথায় মানুষের উপর মানবিক অত্যাচার চলছে, ফিলিস্তিনিতে ইউক্রেনে কী চলছে সেগুলি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি মিয়ানমার থেকে রোহিঙ্গারা কীভাবে বিতাড়িত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে এবং রোহিঙ্গাদের এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, অথবা রোহিঙ্গাদের উপরে অত্যাচারের জন্য মিয়ানমারের উপর কীভাবে মিয়ানমারকে চাপে রাখা যায়, এই বিষয়গুলোও কিন্তু ওনার এই ভাষণে উঠে এসেছে। সেই সঙ্গে সারা দুনিয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে কী সংকট তৈরি হচ্ছে, সারা দুনিয়ায় কী সংকট হচ্ছে, বাংলাদেশে কী সংকট হচ্ছে, এগুলো নিয়েও উনি কথা বলেছেন। এবং এক্ষেত্রে ওনার বিখ্যাত যে একটা থিওরি আছে 3-0, যেটা নিয়ে উনি অনেকদিন ধরে সারা দুনিয়ার মানুষকে বলে বেড়াচ্ছেন, 3-0। সেই 3টা কি? 0 দারিদ্র, 0 বেকারত্ব এবং 0 নেট কার্বন নিঃসরণ। এই 3টে নিয়ে কিন্তু উনি অনেকদিন ধরে সারা দুনিয়াতে এক ধরনের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। সেই ক্যাম্পেইনের কথা উনি এই সাধারণ পরিষদের মিটিংয়ে অধিবেশনে আবার উচ্চারণ করেছেন। এবং বলাই বাহুল্য, এই 3টাই কিন্তু আমাদের জন্য অত্যন্ত বড় সমস্যা। আমাদের দেশে দারিদ্র আছে, বেকারত্ব আছে, সেটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এই নামিয়ে আনাটা কিন্তু কেবল আহ্বানের উপর নির্ভর করবে না, এর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকদিন ধরে সারা দুনিয়ায় আহ্বান জানাচ্ছিলেন, সেই আহ্বান উনি নিজের দেশে যখন উনি সরকার প্রধান হিসেবে আছেন তখন উনি নিজে এটাকে বাস্তবায়ন করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করেন, এটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। আমরাও দেখব যে উনি এক বছরে কী কী পদক্ষেপ নেন এই 3-0কে বাস্তবায়ন করার জন্য। যাই হোক, আমি আরও কয়েকটা পয়েন্ট বলি, কী কী বলেছেন আমি 2-1টা পয়েন্ট বলেই আমি আমার শেষ মূল্যায়নটা করব। যেমন উনি বলেছেন যে এই যে আমাদের দেশে একটা যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে, এই পরিবর্তনের জন্য উনি পুরো ক্রেডিট দিয়েছেন বাংলাদেশের সমগ্র মানুষকে। এবার কিন্তু এর আগে আমি 2-1 দেখেছিলাম উনি কেবল ছাত্রদেরকে ক্রেডিট দিয়েছেন, কিন্তু এবার উনি সমগ্র মানুষকে দিয়েছেন। আমি ওনার কথা থেকে পড়ে শোনাই, উনি বলেছেন সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কীভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল।
এখানে কিন্তু পুরো জনগণকে উনি ক্রেডিট দিয়েছেন। আমি মনে করি উনি ওনার আগের যে কথাগুলি বলেছিলেন সেখান থেকে ওই ভুলটা উনি বুঝতে পেরেছেন। আসলে আসলে আবেগের কারণে অনেক সময় হয়ে যায়, কিন্তু ওনার এই যে ফিলিংসটা আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমি এই জন্য ওনাকে প্রশংসা করতে চাই। এবং উনি বলেছেন আবার একই সঙ্গে জনগণকে ক্রেডিট দিয়েছেন বলে যে ইয়াং জেনারেশন, আমরা যেটাকে বলি জেন জি বা জেনারেশন জি, তাদেরকে যে গুরুত্ব দেননি তাও না। উনি সুন্দরভাবে একটা কথা বলেছেন যে 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের জেনারেশন জি নতুনভাবে দেখতে শিখিয়েছে। খুবই ইন্টারেস্টিং এই কথাটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আসলে আমাদের এই নতুন জেনারেশন আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। আমরা একদিন মনে করতাম, অনেকে বলতো হাসি ঠাট্টা করে বলতো যে নতুন জেনারেশন এরা তো ফার্মের মুরগির মতো কিছু বোঝে না, কিন্তু আমরা যে ভুল বলতাম এবং তারা যে আসলেই দেশটাকে অন্যভাবে দেখে, তাদের দেশপ্রেম কতটা প্রবল হতে পারে তা সেটা এই আন্দোলনের মাধ্যমে তারা আমাদেরকে সেটা দেখিয়েছে। এবং এই জিনিসটা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে দরবারে তুলে ধরেছেন এবং উনি এই বিপ্লবটাকে মনসুন রেভলিউশন বা বাংলায় যদি বলি মনসুন অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন। তিনি আমাদের এখানে কী উনি কী করতে চান সেই লক্ষ্যে উনি বলেছেন কথাগুলো। উনি বলেছেন যে দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয় ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই আমাদের লক্ষ্য। আসলে কিন্তু এটা আমাদের লক্ষ্য, আর কিছু না। উনি কিন্তু এখানে দীর্ঘদিন থাকতে আসেন নাই, উনি স্পষ্ট বলছেন যে উনি এখানে এমন কিছু করতে চান, ওনারা এমন কিছু বাস্তবায়ন করতে চান যাতে নাকি দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারে এবং কথা বলতে যে যেন ভয় ভীতি না পায় এবং ভয় ভীতিকে ছাড়াই তারা যেন সমাবেশ করতে পারে এবং তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। এটি কিন্তু দেশের মানুষ আসলেই তাই চায় এবং উনি সেই চায় যে মানুষের সেই চাওয়াটাকে উনি উপলব্ধি করতে পেরেছেন। এবং সেই সঙ্গে বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ এবং সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণেও প্রতিজ্ঞাবদ্ধ। উনি গুম নিয়ে কথা বলেছেন, গুম নিয়ে অনেক আলাপ হয়েছে কিন্তু আমাদের দেশে যে গুমের কোনো বিচার হচ্ছে না। উনি বলেছেন যে বিগত 1.5 দশকে যে সকল গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কাজ করছে। তার মানে গুম যেগুলো হয়েছিল, যে মায়ের ডাক নামক সংগঠন যেটা গড়ে উঠেছিল এবং তাদের যে কান্না, সেই কান্নার একটা প্রতিকারের ব্যবস্থার কথা উনি এই জাতিসংঘে দাঁড়িয়ে বলে এসেছেন। এবং আমার খুবই দৃঢ় বিশ্বাস উনি দেশে ফেরার পর এই কমিশনটা খুব দ্রুত একটা মানে কাজ করবে এবং একটা সিদ্ধান্ত তারা দেবে। এছাড়া উনি গুরুত্বপূর্ণ যে কাজটা বলেছেন, বিশ্ববাসী যে মানে গাজায় যে মুসলমানদের নিধন করা হচ্ছে, গাজায় যে অমানবিক কাজকর্ম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু স্পষ্টভাবে বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন যে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। মানে টোটাল ফিলিস্তিন যে অত্যাচার চলছে ইসরায়েল, এই জন্য উনি কিন্তু কেবল ইসরায়েলে যে দায়ী করেন নাই, এটা যে অন্য সারা দুনিয়ার বিভিন্ন দেশগুলো, গুরুত্বপূর্ণ দেশগুলো, তারা যে এই যুদ্ধটা থামাতে পারছে না, এই জনগণের উপর যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেটা যে থামাতে পারছে না, সেই জন্য উনি এই সকলকে দায়বদ্ধ করতে চান, সকলকে দায় দিতে চান যে আপনারা কেন পারছেন না, এই জন্য আপনাদেরকে এই দায় নিতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষ করে নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তার থেকে নিস্তারের জন্য অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই বিষয়গুলি বলি যে একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান যে দৃঢ়তা নিয়ে, যে আত্মবিশ্বাস নিয়ে এবং যে জনগণের প্রতি যে মমত্ববোধ নিয়ে কথা বলতে হয়, আমরা এবার ডক্টর ইউনূসের কণ্ঠে সে কথাগুলি শুনতে পেলাম। এবং বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে, জাতিসংঘ সাধারণ পরিষদে দাঁড়িয়ে, সমস্ত দেশের প্রতিনিধিদের সামনে ওনার এই উচ্চারণ এবং ওনার এই উচ্চারণের সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানানো, অভিবাদন জানানো এবং সেগুলি গ্রহণ করার যে মানসিকতা আমরা দেখেছি,
আমাদের কাছে মনে হয়েছে। আমরা নিজেরা এত দূরে থেকেও কিন্তু আমরা গর্বে আমাদের বুকটা ভরে উঠেছে। আমরা ভেবেছি যে আমরা তো এমন সরকার প্রধানই চাই যাকে নাকি সারা বিশ্ব সম্মান করবে। প্রিয় দর্শক, উনি অনেক কিছু বলেছেন, এখন আমরা তো আসলে অতৃপ্ত জাতি, যাই হোক না কেন, তারপরে আমরা সেগুলি এখন দেশে ফেরার পর, উনি ফেরার পর, উনি যে কদিনই থাকেন, আমরা সেগুলো মিলিয়ে নিতে চাই। উনি সংস্কার নিয়ে কথা বলেছেন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা বলেছেন, নতুন আরও সংস্কারের জন্য আরও কয়েকটা কমিটি গঠন করা হবে সেগুলোও বলেছেন। আমরা সবগুলি কমিশন, সবগুলি সংস্কার প্রচেষ্টা ওনার কার্যকর হোক, দ্রুততার সঙ্গে কার্যকর হোক, এই প্রত্যাশাও করছি। প্রিয় দর্শক, সবশেষে যে কথাটা বলবো, আমি এ কথা বলতেই পারি যে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বকে এতদিন আমরা যে ব্যবহার করতে পারিনি, আমাদের এরকম একটা সম্পদ আমরা যে ব্যবহার করতে পারিনি, এই জন্য আমার আফসোস হচ্ছে। যারা করতে পারেনি, যারা তাকে অবহেলায় দূরে ঠেলে রেখেছে, যারা তাকে অপমান করার চেষ্টা করেছে, তাদের জন্য আমার করুণা হচ্ছে। আমরা ডক্টর ইউনুসের এই উচ্চারণ এবং দেশে আসার পর তার সাফল্য আমরা কামনা করছি, কারণ আমরা জানি উনি সফল হলে এই জাতি সফল হবে, আমরাও সফল হব, আমাদের প্রত্যাশার বাংলাদেশ হয়তো আমরা পাবো সামনে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।